ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ। ময়মনসিংহে রয়েছেন সোমা ইসলাম, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোমা, সোমা, নির্বাচনে ভোট গ্রহণের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? শারমিন, ধন্যবাদ আপনাকে। সকাল 7টা থেকে আমরা ভোট গ্রহণ দেখেছি এবং ভোট গ্রহণের পরিস্থিতিটা জানাচ্ছি। সবচেয়ে বড় কথা, ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে 128টি কেন্দ্র, সেই 128টি কেন্দ্রের মধ্যে দেখতে পাচ্ছি যে সবচেয়ে নারী ভোটারদের উপস্থিতি এবং পাশাপাশি পুরুষরাও আছে। 3,34,000 ভোটারের মধ্য থেকে এখন যে কেন্দ্রে আছি সেখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা ভোট কেন্দ্রের ভিতরের ছবিটা দেখিয়েছিলাম যে ভোট কেন্দ্রে কিন্তু সন্তোষজনক এবং ব্যাপক উপস্থিতি আছে এবং ভোট কেন্দ্রের বাইরেগুলোর বাইরে একদম একটা উৎসব পরিবেশ। সেই উৎসবের পরিবেশটা দেখতে পাচ্ছেন যে হয়তো আমি জানি না আমার ক্যামেরা পার্সন কতটা দেখাতে পারছে। ভোট কেন্দ্রগুলোর বাইরে প্রত্যেকটা ভোট কেন্দ্র অর্থাৎ পুরো শহর জুড়ে একটা উৎসব বিরাজ করছে, সেই উৎসবের চিত্রটাই কিন্তু আমরা দেখাচ্ছি। আর আপনি জানেন যে একটা ভোটকে অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু এই উৎসব অর্থাৎ ভোটারদেরকে টেনে আনার প্রধানতম দায়িত্ব পালন করে ওয়ার্ড কাউন্সিলররা। ওয়ার্ড কাউন্সিলরদের কারণেই কিন্তু ভোটারদের উপস্থিতিটা একদম অত্যন্ত উৎসাহ এবং একদম ব্যাপক হয়ে যায়। এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য ভোটের সিটি কর্পোরেশনের এই অঞ্চলে ভোট হচ্ছে, সেই এই অঞ্চলের ভোটে কিন্তু ময়মনসিংহ শহরের মানুষ কিন্তু কেউ বোধহয় আর ঘরে বসে নাই। আর 2 ঘন্টা আছে, সকলেই কিন্তু ভোট দিচ্ছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিশেষ করে আমি বারবার বলছি, নারী ভোটার বিশেষ করে বয়স্ক নারীরা কিন্তু ভোট দেওয়ার প্রতি তাদের আগ্রহ দেখিয়েছেন এবং তারা কিন্তু যে কোনো উপায়ে তাদের ভোটটি দিতে চান এবং তাদের কাছে ভোট মানে ডেভেলপমেন্ট এবং ডেভেলপমেন্ট মানে হচ্ছে তার ব্যক্তি উন্নয়ন না, শহরের উন্নয়ন। এই শহরে জলাবদ্ধতা আছে, যানজট আছে, ড্রেনের সমস্যা আছে, মশার উপদ্রব আছে এবং সবচেয়ে বড় কথা, এই সমস্যাগুলো সমাধান করবার জন্য তারা কিন্তু তারা মনে করে এই ওয়ান ডে ডেমোক্রেসি বলি আর যাই বলি না কেন তারা এই লাইনটাতে দাঁড়াতে চায় এবং তারা মনে করে যে আমাদের এই লাইনে দাঁড়ানোর মধ্য দিয়ে আমরা যাকে নির্বাচিত করব তাকে একটা জবাবদিহিতার মধ্যে আনতে পারবো এবং জবাবদিহিতার মধ্যে আনতে পারলে আমাদের কাজগুলো আদায় হবে। এবং তারা কিন্তু সেই প্রত্যাশা নিয়ে আজকে ভোটের লাইনে দাঁড়িয়েছেন। সবচেয়ে বড় বিষয় আমরা দেখছি, ময়মনসিংহ সিটি কর্পোরেশন কিন্তু বিএনপি মেয়র পদে কেউ দাঁড়ায়নি এবং মেয়র পদে না দাঁড়ালে ওয়ার্ড কাউন্সিলর পদে কিন্তু বিএনপির অনেক সদস্যরাও আছেন, কাউন্সিলর প্রার্থী এবং একটা একজন প্রার্থী ইতিমধ্যে কিন্তু বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছেন। এবং গতবার কিন্তু 5 বছর আগে মেয়র পদে নির্বাচন হয়নি, মেয়র পদে কিন্তু বিনা ভোটে অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বর্তমানে যিনি মেয়র ছিলেন তিনি কিন্তু নির্বাচিত হয়েছিলেন। এবার তিনিও এই ভোটে আছেন, লড়াই করছেন, যেহেতু আওয়ামী লীগ এখানে উন্মুক্ত করে রেখে দিয়েছে এই ভোট, সেজন্য আওয়ামী লীগের 4 জন ক্যান্ডিডেট আছেন, সেই 4 জন ক্যান্ডিডেট মধ্যেই কিন্তু লড়াইটা হচ্ছে। জাতীয় পার্টির ক্যান্ডিডেট আছে, জাতীয় পার্টির ক্যান্ডিডেট কিন্তু এখানে অনেক জায়গায় আমরা দেখেছি তারা কিন্তু বুথে কোনো এজেন্ট দিতে পারেনি। সার্বিক বিষয়টা আমি এটা বললাম, একটা ফেস্টিভ চলছে, ভোটার উপস্থিতি অত্যন্ত উৎসাহ মানে সন্তোষজনক। আমি কথা বলবো আমাদের চ্যানেলের প্রতিনিধি শেখ মহিউদ্দিনের সাথে। আপনার অঞ্চল, আপনি শহরের একজন ভোটার, নিজের ভোটটা তো দিয়েছেন কিন্তু ভোটের পরিবেশটা কেমন দেখছেন? আপনি তো ভোটটা কভার করেছেন শুরুর দিন থেকেই। অত্যন্ত সুন্দর পরিবেশ বিরাজ করছে, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা করে নাই। প্রার্থী যারা আছে, কাউন্সিলর এবং মেয়র, তারা শান্তিপূর্ণভাবে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন এবং তাদের পক্ষে নেওয়ার জন্য ভোট নেওয়ার জন্য তারা চেষ্টা করছেন এবং তারা যে জিনিসটা চাচ্ছে প্রত্যেকেই কমিটমেন্ট থেকে এলাকার উন্নয়নে বিভিন্ন সমস্যা সমাধানে তারা কাজ করবে, এই নিয়ে বিভিন্ন ভোটারদেরকে প্রতিশ্রুতি যেমন দিয়েছেন এখনও দিয়ে যাচ্ছেন এবং আগামীতে সেই সমস্যাগুলি সমাধান ঘটাবেন তারা নির্বাচিত হয়ে এই ময়মনসিংহ শহরের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে। অসংখ্য ধন্যবাদ শেখ মহিউদ্দিন আপনাকে। শারমিন, যেমনটা শুনছিলেন, আর মাত্র 2 ঘন্টা আছে, আমরা অন্য কেন্দ্রে যাব এবং ভোটারের উপস্থিতিটা যাতে অতটা উৎসব মুখর উৎসবের এবং দীর্ঘ লাইন ভোট কেন্দ্রগুলো সেই ছবিটা আমরা শেষ 2 ঘন্টায় দেখানোর চেষ্টা করব। শারমিন।